হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিলেজ লাইফ নোয়াখালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদেরকে দেখাবো আমার বানানো একটা বোর্ড আজকে নিয়ে যাবে। তো এখন ইঞ্জিন কোম্পানির লোক আসছে, পিছনে ইঞ্জিন ফিটিং করতেছে। এটা আমার বানানো বোর্ড। ফিটিং করার পরে লরি আসছে, লরি করে এটা উঠে নিয়ে যাবে। তো কীভাবে ইঞ্জিন ফিটিং করতেছে দেখতেছেন, এটা যে ইঞ্জিন কোম্পানির লোক দেবে। তো ফিটিং করার পর এখান থেকে নিয়ে যাবে। তো আপনাদেরকে দেখাতেছি কীভাবে ইঞ্জিন ফিটিং করে, আর আশেপাশে কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি। ওই যে নীল কালার, এটা কী কালার বলে, ওই এটা হচ্ছে বোর্ডের মালিক। আর এটা হচ্ছে আশেপাশে এখানে আমরা কাজ করি, ওই যে একটা বড় দেখতেছেন, এটা এখনও বানানো হয় না, এটা বানাবো আগামী সপ্তাহ থেকে। আর এটা দেখতেছেন নীল কালার, এটা বানানো শেষ, এটা আমি বানাইছি। আর এটা হচ্ছে কোম্পানির কারণে, এটা আমার বানানো। মাঝখানেরটা আরেকজনের ওই সাইডেতে আবার আমার বানানো, যে এখানে অনেক জন আছে, আমার বস আছে। তো এই যে আশেপাশে এখানে আমি সবজি বাগানটা ওই সাইডে খালি দেখে রয়েছে। ফেরার দৃষ্টিকে পান্তায় রামিজ বাগান ফার্নিচার কা। আর এই যে এটাও আমার বানানো নীল কালার, এটা এটা হচ্ছে আমার বস। আর এখানে কাজ করি, এই যে দেখতেছেন এখানে আমরা কাজ করি। আর এটা হচ্ছে আমাদের রুম, পিছনে পাম অয়েল বাগান দেখছেন। মানে সে এখন বোর্ডটা ইঞ্জিন ফিটিং শেষ, এখন লরিতে উঠাবে। দেখতে পাচ্ছেন ধরেন রশি দিয়ে বোর্ডের সাথে বান্ধে কেরান সিস্টেম আছে লরির মাধ্যমে। তো এটা টানি টানি উঠে উঠে দিচ্ছে, কে ধরা লাগে না, নিচে দিয়ে দিতে পারছে টানে উঠে যাইতেছে। পিছনে লাগানো আছে দেখতেছে, এটা এখন নিব সাগরে, তারপর এখান থেকে জাল দিয়ে বসি দিয়ে দিয়ে এটা মাছ ধরে দিতে যায়। মাছ ধরে অনেকজনে বসি দিয়ে ধরে, অনেকজনে জাল দিয়ে ধরে। এখান থেকে দেখতে পাচ্ছেন উঠতেছে বোর্ডটা। এটা হচ্ছে আমাদের রুম। আর পিছনে আমাদের রুমের পাশেও কত বড় পাম অয়েল বাগান আছে। মালয়েশিয়াতে পাম অয়েল বাগানের অভাব নাই, সব পাম অয়েল বাগান আর পাম অয়েল বাগান। আর আজকে অনেক রোদ আর নেস, আমাদের রুমের আশেপাশে সব বালু আর রোদ, অনেক গরম আজকে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এই কাজ সম্বন্ধে কারো যদি কিছু জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। মালয়েশিয়াতে থাকি আমি, দেখতে পাচ্ছেন আশেপাশে একটু, এটা হচ্ছে আমার বস। এই বস হয়ে আমাদের সাথে কাজ করে, খুব ফ্রেন্ডলি মানুষ, অনেক ভালো মানুষ। এসে বসের সাথে আমার পুরো ফ্যামিলির মতো সম্পর্ক, খুব ভালো একটা মানুষ। তো আশা করি সবাইকে ধন্যবাদ।